আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে এর মধ্যেই একের পর এক মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের হত্যা করছে ইসরায়েল তবে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ বাদিয়েই খান্ত হবে ইসরায়েল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হানিয়ার জানাজা পড়াবেন খামেনি পর জানিয়ে দিব হানিয়া হত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ এরপর জানিয়ে দিব রাশিয়ার উননব্বইটি ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের এদিকে হানিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলেছে সৌদি আরব আরো জানিয়ে দিব হিজবুল্লার ভান্ডারে যে অস্ত্র আছে সর্বশেষ জানিয়ে দেব হানিয়াকে হারিয়ে কাছে ফিলিস্তিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হানিয়ার জানাজা পড়াবেন খামেনি ইরানের রাজধানী তেহরানের প্রাণকেন্দ্রেই হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হামাসের দাবি ইসরায়েলি হামলাতেই তার প্রাণ গেছে হানিয়ার জানাজা আজ বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে আর এ জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে গতকাল বুধবার সকালে হানিয়ার নিহত হওয়ার খবর দেয় ইরান ও হামাস জানানো হয় তেহরানে চালানো হামলায় হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হন তেহরানে হানিয়ার ওপর হামলার পেছনে কে জড়িত সেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি তবে হামাসের দাবি জায়নবাদী হামলায় হানিয়া নিহত হয়েছেন হানিয়া হত্যার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস ইরানের এই মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে হানিয়া হত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিবাদ ও হামাসের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করেন কয়েকশো ফিলিস্তিনি সমর্থক এ সময় হানিয়াকে গুপ্তহত্যার হত্যার তীব্র নিন্দা জানান তারা এছাড়াও বিক্ষোভ হয়েছে টিউনিশিয়া ও পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশে ফিলিস্তিন ঘিরে এতদিন ইসরায়েল আর হামাসের মধ্যে যুদ্ধ চললেও হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহতের পর যুদ্ধের বারুদ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে ক্ষোভে ফুটছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষও নেতা হানিয়াকে হত্যার প্রতিবাদে বুধবার একত্রিশে জুলাই তুরস্কের ইস্তাম্বুলের রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদের পাশাপাশি ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে হামাসের প্রতি সংহতি জানান তারা এ সময় বিক্ষোভকারীরা বলেন ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তি চায় না বলেই কাপুরুসূচিত হামলা চালিয়েছে রাশিয়ার উননব্বইটি ড্রোন ভোপাতিতের দাবি ইউক্রেনের ইউক্রেন দাবি করেছে তারা রাশিয়ার ভয়াবহ একটি ড্রোন হামলা প্রতিহত করেছে বুধবার একত্রিশে জুলাই বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বুধবার ইউক্রেনের বিমান বাহিনী বলেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর উননব্বইটি ইরানের তৈরি ড্রোন এবং আরেকটি ক্ষেপণাস্ত্র ভোপাতিত করেছে ইউক্রেনের রাজধানী কিয়েবকে লক্ষ্য করে এসব ড্রোন ছড়া হয়েছিল ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ভবনের ক্ষতি হয়েছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইউক্রেন বুধবার সকালে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে ইরানি ড্রোন দিয়ে রাশিয়া ব্যাপক আকারের হামলা প্রতিহত করা হয়েছে পরবর্তী সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে বলেছেন যথেষ্ট পরিমাণে অস্ত্রের সরবরাহ থাকলে ইউক্রেনীয়রা তাদের আকাশকে রাশিয়ার হামলা থেকে বাঁচাতে পারে তিনি এই সময় আর বলেছেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং জঙ্গি বিমানের বিরুদ্ধে একই স্তরের প্রতিরক্ষা দরকার আমাদের তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া হানিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলেছে সৌদি আরব হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে ইরানের তেহরানে তার ব্যক্তিগত বাসভবনে গাইডেড মিসাইল ছুড়ে হত্যা করা হয়েছে সৌদি আরবের সংবাদ মাধ্যম আল হাদাথের কয়েকটি সূত্র এ তথ্য জানিয়েছে আল হাদাথের প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার তেহরানের স্থানীয় সময় রাত এগারোটা ত্রিশ মিনিটে হানিয়ার বাসভবনে ক্ষেপণাস্ত্রের ওই হামলা চালানো হয়েছে হানিয়া হত্যাকাণ্ড নিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরেও প্রায় একই রকমের তথ্য দেওয়া হচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ফার্স নিউজ বলেছে উত্তর তেহরানের বিশিষ্ট ব্যক্তিদের জন্য বরাদ্দ করা বাসভবনে অবস্থান করছিলেন হানিয়া এ সময় আকাশ থেকে ছোড়া অস্ত্রে তাকে হত্যা করা হয়েছে বুধবার সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসমাইল হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে খবরে বলা হয় রাজধানী তেহরানে এক হামলায় হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও হামাসের শীর্ষ নেতার নিহত হওয়ার খবর জানিয়ে বিবৃতি দিয়েছে হিজবুল্লার সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ক্রমিক আন্তসীমান্ত সংঘাত চলছে এই সময়ে ইসরায়েলে হামলা চালাতে নানা অস্ত্র ব্যবহার করেছে হিজবুল্লাহ বিশ্বের অন্যতম অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ভান্ডারে বিপুল অস্ত্রশস্ত্র আছে বলা হয়ে থাকে অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলোর মধ্যে হিজবুল্লার কাছেই সবচেয়ে বেশি অস্ত্র মজুদ আছে হিজবুল্লার দাবি সংগঠনটির ভাণ্ডারে যে অস্ত্র আছে তার খুবই সামান্যই তারা এ পর্যন্ত ব্যবহার করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক অনুযায়ী ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লার কাছে এক লাখ পঞ্চাশ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র ও রকেট আছে হিজবুল্লাহ বলছে সংগঠনটির কাছে এমন রকেট আছে যা ইসরায়েলের সর্বত্র আঘাত হানতে সক্ষম এছাড়া হিজবুল্লার কাছে আধুনিক ক্ষেপণাস্ত্র আছে যেগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম আছে ড্রোন ট্যাঙ্ক বিমান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হিজবুল্লার প্রধান সমর্থক ও অস্ত্র সরবরাহকারী আঞ্চলিক শক্তি ইরান গোষ্ঠীটির অনেক অস্ত্র ইরান রাশিয়া ও চীনের মডেলের হানিয়াকে হারিয়ে কাঁদছে ফিলিস্তিন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া গুপ্তহত্যার শিকার হওয়ার পর যেন শোকে কাঁদছে গাজা সহ পুরো দেশটি ইরানের রাজধানী তেহরানে মঙ্গলবার ইসরায়েলের গুপ্তহত্যার শিকার হন তিনি প্রিয় জন্মভূমির স্বাধীনতার দাবিতে আমৃত্য লড়ে যাওয়া এ নেতার মৃত্যুতে যেন অভিভাবকহীন হয়ে পড়েছে ফিলিস্তিনের সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে পশ্চিম তীরে চলছে সাধারণ ধর্মঘট বিশ্বজুড়ে চলছে এ হত্যাকাণ্ডের ও প্রতিবাদ জানাচ্ছেন সরকার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান হানিয়াকে হত্যা করা হয়েছে ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার শিকার হয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের একটি বিবৃতিতে বলা হয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া মঙ্গলবার থেকে তেহরানে অবস্থান করছিলেন হামাস নেতারা যে ভবনে অবস্থান করছিলেন সেখান থেকে বুধবার সকালে হানিয়া এবং তার একজন দেহরক্ষীর মরদেহ উদ্ধার করা হয় ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধান হলেও তাকে এই গোষ্ঠীটির সর্বোচ্চ নেতার সম্মান দেওয়া হতো